আজ আমাদের সাথে সিদ্দিকা কবির রেসিপিতে আছেন সু অভিনেত্রী অরুণা বিশ্বাস কেমন আছেন আপু আমি তো খুবই ভালো আছি চমৎকার মুগ্ধ হয়ে গেলাম তোমাদের রান্নাঘরটা দেখে ও থ্যাংক ইউ আপু এবং আমরা মুগ্ধ হয়ে গেলাম আপনাকে দেখে খুব সুন্দর দেখা যাচ্ছে তোমার চাইতে বেশি অনেক বেশি থ্যাংক ইউ আপু আমরা আজকে সিদ্দিকা কবির ম্যামের বইটার থেকে আপনার জন্য একটা সিলেক্ট করে রেখেছি রেসিপি সেটা হলো বর্ষার সবজি নিরামিষ সবজি নিরামিষ হ্যাঁ তাহলে আমরা রান্নাতে চলে যাই এখন তাহলে আমরা এখানে সবগুলো সবজির খোসা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি এরপর আমরা তেল দিচ্ছি আমি রান্না করি আমার মনে হয়ে যাবে আমি কিন্তু দেখিনি তুমি দেখো আমি তেল দিলাম আপু যে ভালো পাকা রাঁধুনি আমি রাঁধুনি সত্যি কথা নিরামিষটা আসলে আমার মায়ের কাছ থেকে শেখা আচ্ছা দেখতে দেখতে শেখা তো আমি এখন দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ আচ্ছা তিন চারটা শুকনা মরিচ আমরা প্রথমে ফোড়নে দিয়ে দিলাম হ্যাঁ ফোড়নে আমার একটু তেজপাতা দিই হ্যাঁ ঠিক আছে তেজপাতা আর তিন চারটা হ্যাঁ একটু পাঁচ ফোড়ন আচ্ছা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দুই চা চামচ হ্যাঁ দুই চা চামচ পরিমাণ ঠিক আছে নিয়ে নিলাম কাঁচামরিচ দিচ্ছি আমরা তিন চারটা সুন্দর স্মেল এখন আমি সবজিগুলো মিষ্টি কুমড়া আচ্ছা সব সবজিগুলো আমরা এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এবং কিউব করে কেটে সবগুলো দিয়ে দিচ্ছি সবই দিচ্ছি হ্যাঁ পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপে বেগুন তো খুবই মানে প্রয়োজনীয় মানে নিরামিষের জন্য হ্যাঁ বেগুন না হলে হয়তো এটার আঠালো ভাবটা আঠালো ভাবটা হবে না আমি এরপর আমরা কাঁচা কলা যেটা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার দিচ্ছি ডাটা দেখেছো কত সুন্দর একটা স্মেল আসছে না খুব সুন্দর স্মেল আসছে এটা কি এটা হলো কচুমুখি কচুমুখি কচুমুখিও আঠা আঠা হবে হ্যাঁ আমরা এখানে আছে পটল পটল সব তরকারি আছে আচ্ছা ঢেঁড়স একটু এখন কিন্তু তোমার রান্না প্রায় কিন্তু শেষ কেন তো আর নিরামিষটা হতে কিন্তু সময় নেয় না লাগে না আমি দিচ্ছি একটু দিয়ে নিতে হবে এখন লবণ দিই ঠিক আছে লবণ পরিমাণ মতো অবশ্যই কেউ হয়তো কম খাবে কেউ হয়তো বেশি খাবে কিংবা ভেজিটেবলের কীরকম পরিমাণ আমরা নিচ্ছি সেই পরিমাণ অনুযায়ী আমরা দিতে চাই আমরা আমাদের স্বাদ মতো দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে লবণ দিলাম এবার দিচ্ছি একটু হলুদ হলুদ হ্যাঁ একদম এক চিমচির মতো হালকা একটা কালার হ্যাঁ আর একটু এটা এই হলো আমার আমি এভাবে রান্না করি ঠিক আছে ঠিক আছে এখন এটা আমি কোনো কিন্তু ইয়ে দিব না পানি দেব না আচ্ছা সবজির থেকে যে পানিটা বের হবে তা ওইটা দিয়েই রান্নাটা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে খেতে আচ্ছা এখন এটা আমি ঢেকে দিতে চাই ঠিক আছে কতক্ষণের জন্য ঢেকে দিল ধরো 20 মিনিট হ্যাঁ 20 মিনিটের মতো সেদ্ধ হতে 10 থেকে 15 মিনিটের সময় লাগে হ্যাঁ দর্শক আমরা 20 মিনিটের জন্য অপেক্ষা করছি তো 20 মিনিট মনে হয়ে গিয়েছে ওয়াও খুব সুন্দর একটা গন্ধ না কালার এবং স্মেল দুটাই অসাধারণ হয়েছে বাহ আমি কিন্তু এই লাবড়াটা যে কোনো পরোটা রুটি ভাতের সাথে যে কোনো কিছুর সাথে ইভেন দো পাউরুটির সাথেও খেতে ভালো লাগে রান্না শেষ হয়ে গেছে আপু আমরা কৃতজ্ঞ আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের অনেকটা সময় আপনি দিয়েছেন তাই আপনার জন্য ছোট্ট একটা উপহার মেমোরি বইটা খুবই থ্যাংক ইউ আমি নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবো অনেক সময় ইচ্ছে করে একটু অন্য ধরনের রান্না করি ধন্যবাদ আপু আসি জি
ভালো থেকো জি দর্শক আপনারা দেখে নিলেন বর্ষার নিরামিষ একটা রেসিপি আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত মালি আমরা আরো একবার বলে দিচ্ছি প্রথমে প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে কয়েকটা শুকনো মরিচ তেজপাতা 1 চামচ আদা বাটা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিতে হবে ব্যাস হয়ে গেল বর্ষার সবজি